দেশের সিনেমা হল বন্ধের তালিকা দিন দিন দীর্ঘ হচ্ছে। করোনার প্রাদুর্ভাব কাটলেও রাজধানীর বিভিন্ন প্রেক্ষাগৃহের পর্দা খুলেনি এখনও। যেগুলো খোলা রয়েছে ঈদের মাঝেও সাড়া নেই দর্শকদের। কারণ হিসেবে গল্পের অভাব, পরিবেশ আর ডিজিটালের আগ্রাসনকে দায়ী করছেন দর্শকরা। এস এম আরিফের আরও একটি রিপোর্ট। আক্ষেপ নিয়ে কথাগুলো বলেছেন জুরাইনের বাসিন্দা মোহাম্মদ পাপ্পু। দীর্ঘ ২০ বছর ধরে রাজধানীর পুরনা পল্টনের জোনাকি সিনেমা হলের সামনে রুটি সবজি বিক্রি করছেন। আগে ঈদের সময়ে শো থাকত হাউসফুল, তার ব্যবসাও ছিল জমজমাট। দীর্ঘদিন ধরে হল বন্ধ, নেই আগের মতো বেচা বিক্রি। টিকাটুলির অভিসার সিনেমা হলকে কেন্দ্র করে গান রচিত হয়েছিল। সেই গান প্রচলিত থাকলেও সিনেমা হলের কার্যক্রম এখন বন্ধ। এই তালিকায় রয়েছে নীলক্ষেতের জনপ্রিয় সিনেমা হল বলাকাও। করোনা থেকে বন্ধই হল যে আছে এখানে এটা অনেকে এখন জানেও না। যে কয়েকটি সিনেমা হল খোলা রয়েছে সেখানেও দর্শক খরা। করোনা নিয়ন্ত্রণে থাকায় নেই কোনো বিধিনিষেধ। এরপরেও ঈদের মাঝে দর্শক টানতে পারছে না হলগুলো। কিছুটা ভিন্নতা লক্ষ্য করা গেছে সিনেপ্লেক্সগুলোতে। ঈদ ছুটিতে বিনোদনের আশায় অনেকেই ভিড় করছেন সেখানে। আগে আমরা যেভাবে ঈদটা করতাম আমরা ছোটবেলায়, সেই জিনিসটা তো এখন নাই। সিনেপ্লেক্সে তো ভালোই দর্শক দেখলাম, ভালোই লেগেছে। এবারের ঈদ উল ফিতরে মুক্তি পেয়েছে তিনটি সিনেমা। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা।